কত রাত আমি আরামে ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেটটা সামনে নিয়ে খানা খেতে পারি নাই, আমার পেটের ব্যথার কারণ। ওই সন্তানের দিকে নজর করিয়া সব ব্যথা আমি ভুলিয়ে গেছি, ওই সন্তানের প্রসব বেদনা তো আপনি সহ্য করেন নাই, আমি মা তো প্রসব বেদনা সহ্য করেছি, মনে হয় যেন সাতটা আসমান আমি মায়ের মাথার উপরে চেপে বসেছি। আমি বিদায় চির বিদায়ের কান্না শুরু করেছি, আমার কান্নার কারণে আমার পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে পারে না। আমি এক পর্যায়ে তোমার হাতটা ধরে বিদায় নিয়েছিলাম আর বলেছিলাম, রে স্বামী আমাকে চির বিদায় দাও, তোমার ঘরে এসে খেদমত ঠিক মতো করতে পারিনি, আমাকে মাফ করে দাও, মনে হয় আমি আর বাঁচব না, সন্তানের প্রসব বেদনা আমি সহ্য করতে পারিনি। ও স্বামী, ওই প্রসব বেদনার কথা আমি সহ্য করেছি, সব ধৈর্য ধারণ করেছি, শুধু তাই নাই, বাচ্চাটারে লালন পালন করে আমি মা বড় বানাইলাম, কতবার খানা সামনে নিয়েও খেতে পারি না, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিয়েছি, এত কষ্ট সহ্য করার পর আমার জীবনের সব মায়া মহাব্বত যেন এই সন্তানের জন্যই হয়েছে। আজকে তুমি যতই আমাকে বুঝাও আমি নিজের কন্ট্রোল করতে পারি না, আমি যতই চেষ্টা করি খানা সামনে নিয়ে খাবো কিন্তু আমার খানা মুখের ভেতরে যায় না, আমি যতই চেষ্টা করি রাতে একটু আরামে ঘুমাবো আমার চোখে ঘুম আসে না, আমার দুটো কান সজাগ, কখন এসে আমার বাচ্চা আম্মু বলে একটা ডাক দিবে, আমার সন্তানের একটা ডাক আমার কলিজা ঠান্ডা করে ফেলবে। আল্লাহ বলেন, রে গোলাম ওই মা তো তোরে জন্ম দেয় নাই, তোর সুন্দর চেহারাটা তো তোর মা বানায় নাই, তোর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ তোর মা বাবা বানায় নাই, মায়ের গর্ভে তোর দীর্ঘ কয়েক মাস খানার ব্যবস্থা তোর মা বাবায় করে নাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاد ہے قابل تو بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دن تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دن تو بہت ہے جامعہ تعلیمیہ مدرسہ کرتے گا رجی تو
বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ 14 ফেব্রুয়ারি 2020 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমাত আলম নবিয়্যুল আরাব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউ মাহশার সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রূপক সর্ববড়ি শুকর যাদের পরামর্শ আর পরিশ্রম মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আসাতেজা কেরাম তালিবুল ইলম প্রত্যেকেই যতটুকু সহযোগিতা পরিশ্রম এই প্রোগ্রামের জন্য করেছেন আল্লাহ পাক প্রত্যেককেই এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উম্মতকে জানায় দেন, যে হে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনাহ করে নিজেদের নফসের উপরে জুলুম করেছ, আল্লাহর রহমত দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগারদের গুনাহকে মাফ করে দিবেন। নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা,
গুনাহের থেকে তওবা করনেওয়ালা এমন যে কখনোই সে গুনাহ করেই নাই। মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যারা তওবা করে গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, এরাও চোখের পানির মাধ্যমে তওবার মাধ্যমে গুনাহ থেকে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যায়। তওবা এমন একটা জিনিস, রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে যেমন রাত থাকে না, বান্দা তওবা করলে আমল নামায় কোনো গুনাহ থাকে না। আর এই তওবা করার মজলিস, গুনাহ মাফের মজলিস হলো আল্লাহওয়ালাদের এই দিনই পরিবেশের বেহেশতের বাগানই মজলিসগুলো। আল্লাহ পাক আপনাদেরকে বহুদূর থেকে হাজির করে দিয়েছেন, অনেক দূর থেকে আপনারা আসছেন কষ্ট করে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। আল্লাহ আপনাদের প্রত্যেককেই এর উত্তম জাযা দান করুন। মাহফিল চলবে গভীর রাত পর্যন্ত। সর্বশেষ হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম চরমনাই বয়ান করবেন। এর আগে আমি আবার রাত্রে কিছু কথা বলবো, বয়ান করার চেষ্টা করব, আর অনেক ওলামায়ে হযরত আছেন বয়ান করবেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আজকের এই প্রোগ্রাম আমাদের মাদ্রাসা এলাকাবাসী আমার জন্য প্রত্যেকের জন্য আল্লাহ পাক কামিয়াবির ব্যবস্থা করে দিন। আমরা দুনিয়াতে এসেছি, একদিন চলেই যেতে হবে, কেউ থাকার কোনো সুযোগ নেই, কিন্তু হিসাব করা প্রয়োজন কি নিয়ে জমিনে এসেছি আর কি নিয়ে যাচ্ছি। জমিনে এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। ইহা হম সব মুসাফির হ্যায়, ইহা হম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। কেউ থাকতে পারেনি, পারবেও না। আমরা এখানে যারা আসছি, একদিন আমরাও থাকতে পারব না, ইচ্ছা করলেও পারব না। এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। মাঝখানে আমাদের কিছু করণীয় কর্মসূচি আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন, আমি ইনসান জাতীয় জিনকে অনর্থক সৃষ্টি করিনি, একমাত্র আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। আর এর মধ্যে আমি আল্লাহর কাছে সব থেকে মানুষ বড় দামি। আসমানও আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, কিন্তু কোনো একটি জিনিসকে ইঙ্গিত করে বলেনি এটা আমার প্রিয়। শুধু মানুষকে বলেছেন তোমরা আমার প্রিয়। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা আমারই বান্দা, আমারই গোলাম, তোমরা আমারই আপন, কারণ আমার গোলাম, আমার প্রিয় আর কেউ নাই, আমি বড় আদর করে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাকে আল্লাহ বলে তোমরাই ডাকবে, আমার প্রশংসা তোমরাই করবে, আর কেউ নয়।
তোমাদেরটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেক প্রকাশ করে দিবে যে আল্লাহ কে। হে আমার প্রিয় বান্দা, যারা অন্যায় করে করে শয়তানের ধোকায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করেছো, নিরাশ হয়ে ফিরে যেও না, কারণ আমার রহমতের দরওয়াজা অনেক বড়, অনেক বড়। আল্লাহর এক বান্দা যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অপরাধ নাই করে নাই, ইতিহাসের পৃষ্ঠায় আছে বান্দা গুনাহের চূড়ান্ত সীমা লঙ্ঘন করে জঘন্যতম অপরাধ যে মানুষ হত্যা করা, এরকম একজন আর দুজন না 99 জনকে হত্যা করেছিল ওই আল্লাহর বান্দা। মানুষ হত্যা করা জঘন্যতম একটি অপরাধ, অন্যায়ভাবে নিজের স্বার্থ উদ্ধারের জন্য দুনিয়ার মোহে পড়ে এরকম কাজ করা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ। আল্লাহ এই গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। তো ওই বান্দা বহু মানুষকে হত্যা করে দিলের মধ্যে একটু তামান্না জাগলো, ক্ষমার কোনো রাস্তা আছে কি না। মানুষের জীবনে এমনটাই হবে যে একটা রাস্তা পাওয়া যায় কিনা ক্ষমা, জীবনে কি করলাম, মৃত্যুর আগে একবার হিসাব করার চিন্তা আসবে যে জীবনে করলাম কি, কোথায় গেল আমার সেই শৈশবকাল, কিশোরকাল, যুবক, আজ আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। ওই যুবক হিসাব মিলাতে লাগলো জীবনে কি করলাম, মারাত্মক একটি অন্যায় করেছি আমি, আমার মতো গুনাগার কেউ নাই। মনের মধ্যে দুর্বলতা যখন চলে আসলো, আল্লাহ পাক বলেন ভাঙ্গা হৃদয়ের কাছে আমি আল্লাহ বেশি জায়গা নেই, আমি আল্লাহর রহমতের বৃষ্টি তার দিকে বেশি দাবিত হয়। ওই যুবক চিন্তায় পড়ে খুঁজতে খুঁজতে একজন আল্লাহর বান্দার সাথে পরামর্শ করল, আমি এত বড় পাপের কাজ করেছি, নাজাতের কোনো রাস্তা আছে নাকি। ওই আল্লাহর বান্দা মূর্খতাবশত বলে ফেলল, তোমার মতো গুনাহগারের জন্য ক্ষমার কোনো রাস্তা নাই। যুবক চিন্তা করলো, আমার জন্য যদি ক্ষমার রাস্তা নাই থাকে তাহলে এই গুনাহ আমি করলে তো আর অসুবিধা নাই, যেহেতু আমার ক্ষমার রাস্তা নাই তো গুনাহ করেই যাই। আল্লাহর বান্দা তরবারিটা হাতের মধ্যে নিয়া যে বলল তোমার ক্ষমার কোনো পথ খোলা নাই, ওই বান্দা তরবারি নিয়ে ওই বান্দা যে বলল তাকেও হত্যা করে 100 হত্যা পূরণ করে ফেলল। এইবার বাড়িতে যায়, আর একজন আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেল। কোথায় যাও রে যুবক, বড় সন্ত্রাসী, মেজাজ গরম নিয়ে কোথায় যাও? আল্লাহর বান্দা বলেন আমাকে আর সন্ত্রাসী বলে ডাকবেন না, দিলটারে নরম করেছিলাম, আর গুনাহ করব না, আর অন্যায় পথে পা বাড়াইব না। কিন্তু এক বান্দা বলল আমার জন্য নাকি ক্ষমার কোনো রাস্তা খোলা নাই, আমি ভেবেছিলাম আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে আমি মাপ চেয়ে ভালো হয়ে যাব, যেহেতু আমার ক্ষমার পথ খোলা নাই, আমি দেরি না করে ওই বান্দাটাকেও হত্যা করে 100 হত্যা পূরণ করেছি। ওই বান্দা সচেতনতার সাথে আল্লাহ পাকের গফফার আর রহমান নামের গুণ শুনায় বলে রে গোলাম, আমার আল্লাহ তো এত দুর্বল না, আমার আল্লাহর কুদরতের অন্তর তো এত সংকুচিত না, আমার আল্লাহ হলেন মহান, আমার আল্লাহ তো হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আমার আল্লাহর মতো যেমন দয়াময় কেউ নাই, আমার আল্লাহর মতো মায়াময় তেমন কেউ নাই, আমার আল্লাহর মতো রাজ্জাক কেউ নাই,
আমার আল্লাহর মতো গফফার আর কেউ নাই। আল্লাহ পাকের ওয়াদা, পাহাড় সম পরিমাণও যদি অন্যায় করো রে গোলাম, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জিন্দেগির সব গুনাগুলো মাফ করে দিবেন আমার আল্লাহ। কারণ আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানিয়েছে। এই মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা একদিন আব্বাজানের বিছানার পাশে রাতের বেলা বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। আব্বাজান জিজ্ঞেস করেন, ও বিবি কেন কান্না করো এই রাতের বেলা? আম্মাজান জবাব দিলেন, ও স্বামী আমার মনের ভেতরে বড় কষ্ট বড় দুঃখ, এই জন্য আমি চোখের পানি সেরে কান্না করি। কি মনে কষ্ট বলে, আজ একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন বলে, ওই শাসনের জন্য ধমক দিয়েছিলাম, একটা ধমকের কারণে সন্তান অভিমান করে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। এই কথাটা শোনার পরে স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলে, রে স্ত্রী টেনশন করবা না, সবর এখতিয়ার করো রে স্ত্রী, একদিন না একদিন সন্তান ফিরে আসবে আর তোমাকে মা বলে ডাক দিবে। এই কথাটা বলার পরে আম্মা জান বলে, ও স্বামী আমার, আপনি তো বাচ্চাটারে গর্বে ধারণ করেন না, আমি মা সন্তানের গর্বে ধারণ করছি। আমি দীর্ঘ কয়েক মাস পেটে ব্যথা নিয়ে দিন রাত কাটিয়েছি, কত রাত আমি আরামে ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেটটা সামনে নিয়ে খানা খেতে পারি নাই, আমার পেটের ব্যথার কারণ। ওই সন্তানের দিকে নজর করিয়া সব ব্যথা আমি ভুলিয়ে গেছি। ওই সন্তানের প্রসব বেদনা তো আপনি সহ্য করেন নাই, আমি মা তো প্রসব বেদনা সহ্য করেছি। মনে হয় যেন সাতটা আসমান আমি মায়ের মাথার উপরে চেপে বসেছি। আমি বিদায় চির বিদায়ের কান্না শুরু করেছি, আমার কান্নার কারণে আমার পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে পারে। আমি এক পর্যায়ে তোমার হাতটা ধরে বিদায় নিয়েছিলাম আর বলেছিলাম, রে স্বামী আমাকে চির বিদায় দাও, তোমার ঘরে এসে খেদমত ঠিক মতো করতে পারিনি, আমাকে মাফ করে দাও, মনে হয় আমি আর বাঁচব না, সন্তানের প্রসব বেদনা আমি সহ্য করতে পারি না। ও স্বামী, ওই প্রসব বেদনার কথা আমি সহ্য করেছি, সব ধৈর্য ধারণ করেছি, শুধু তাই নাই, বাচ্চাটারে লালন পালন করে আমি মা বড় বানাইলাম, কতবার খানা সামনে নিয়েও খেতে পারি না, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিয়েছি। এত কষ্ট সহ্য করার পর আমার জীবনের সব মায়া মোহাব্বত যেন এই সন্তানের জন্যই হয়েছে। আজকে তুমি যতই আমাকে বুঝাও, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমি যতই চেষ্টা করি খানা সামনে নিয়ে খাবো, কিন্তু আমার খানা মুখের ভেতরে যায় না, আমি যতই চেষ্টা করি রাতে একটু আরামে ঘুমাবো, আমার চোখে ঘুম আসে না, আমার দুটো কান সজাগ, কখন এসে আমার বাচ্চা আপনি বলে একটা ডাক দিবে, আমার সন্তানের একটা ডাক আমার কলিজা ঠান্ডা করে ফেলবে। আল্লাহ বলেন, রে গোলাম, ওই মা তো তোরে জন্ম দেয় নাই, তোর সুন্দর চেহারাটা তো তোর মা বানায় নাই, তোর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ তোর মা বাবা বানায় নাই,
মায়ের গর্ভে তোর দীর্ঘ কয়েক মাস খানার ব্যবস্থা তোর মা বাবায় করে নাই। আমি আল্লাহ পাক তোর মায়ের গর্ভে সুন্দর করে তোরে বাঁচায় রাখলাম, খানার ব্যবস্থা করলাম। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি তোর মা তৈরি করে দিতে পারে নাই। আমি আল্লাহ পাক দয়া করিয়া তোর জন্য কুদরতে খানার ব্যবস্থা করে রাখলাম। যেই মা শুধুমাত্র তোরে একটু লালন পালন করলো, প্রস্রাব পায়খানা থেকে তোরে বাঁচায় পরিচ্ছন্ন করলো, তোর বাবায় তোরে কাপড় দিল আর কিছুই না। ওই মা বাবায় যদি তোর একটা ডাক না শুনলে কলিজায় কষ্ট পায়। আর আমি আল্লাহ তোরে এক ফোঁটা না পাক পানির থেকে বনিয়া দুম্বা নাইয়া, আমি আল্লাহ তোরে এত সুন্দর একটা চেহারা দিলাম, জিব্বা দান করলাম কথা বলার জন্য, মায়ের গর্ভে তোর জিব্বাটা রক্ত দিয়া নাপাক করি নাই। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তোর জন্য খানার আয়োজন করেছি রে গোলাম। তোর মা তোর জন্য পানির ব্যবস্থা করতে পারে না, বাতাসের ব্যবস্থা করতে পারে না, আলোর ব্যবস্থা করতে পারে নাই। আমি আল্লাহ আলোর ব্যবস্থা করেছি তোর জন্য, রাস্তা চলার জন্য ব্যবস্থা করেছি, খানার ব্যবস্থা আমি আল্লাহই করেছি। আজকে বান্দা তোরে বলি নাই, তুই 24 ঘন্টা আমার জিকির করবি বলি নাই, তুই তোর মাকে ডাকবি ডাক বাধা নাই, বাবাকে আব্বা বলে ডাকবি বাধা নাই, তুই বাজারে যাবি ব্যবসা করবি কোনো বাধা নাই, তুই সন্তান নিয়ে পরিবার নিয়ে জীবন কাটাবি বাধা না। আমি তোরে 5 বেলার জন্য একটা আদেশ দিলাম, ওই 5 বেলার নামাজ আসিয়া তুই যখন কপালটা মাটিতে ঠেকায় বলবি সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব রে গোলাম। আজকে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর করে তোদের বানায়া তোদের দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছে। তোর মা যেমন কান সজাগ রাখে, তুই মা বলে কখন ডাক দিবি? আর আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকি গোলাম, তুই কখন আমি আল্লাহকে আমি আল্লাহ তোর ডাকটা পেয়ে বড় খুশি হয়ে যাব। আল্লাহর এক বান্দা একটা মূর্তি বানায়া ওই মূর্তিটাকে সামনে নিয়ে সনম 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 বলে ডাকে, দীর্ঘদিন পর্যন্ত সনম সনম বলে ডাকে কোনো আওয়াজ নাই, হঠাৎ একদিন জবান থেকে অনিচ্ছায় আওয়াজ বের হয়ে গেল সমাদ, আল্লাহু সমাদ। আওয়াজটা বের হওয়া মাত্র গাইবি আওয়াজ আসলো লাব্বাই কাইয়া আবদি, বান্দা বলে কে আওয়াজ দিলেন? আল্লাহ জবাব দিলেন আনা রব্বুক, আমি তোমার রব। আল্লাহর বান্দা বলেন কে আপনি, কেমন রব? এত বছর আমি ডাকলাম কোনো জবাব তো পেলাম না। আল্লাহ বলেন বান্দা তুমি যাকে ডাকছো সে তো তোমাকে বানায় নাই, বানানো ওয়ালা তো আমি মালিক, আমি আল্লাহ তো তোরে সুন্দর করে আদর করে বানাইলাম, আমি নজর দিয়া থাকছিলাম তুই কখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। যখন তোর জবান থেকে সমাদ শব্দটা বের হয়ে গেল, তুই এত বছর সনাম সনাম বলে মূর্তিকে ডাকছো, আমি আল্লাহ তোর উপরে একবারও রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর সমাদ ডাকটা পায় দিলটা বড় খুশি হয়ে গেল। আমি তোর একটা ডাক জবাব পাওয়ার পর আমি আল্লাহ শুধু জবাব দি নাই, বল তুই সাক্ষী হয়ে থাক তোর এই ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় রে গোলাম, তুমি 100 জবাই করিয়া হত্যা করিয়াও যদি মানুষের বিদায় দাও, আল্লাহ তো দয়াময়। আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যখন বান্দা আল্লাহর রহমতের দরজায় সে ক্ষমা চাইবা, পাহাড় সম পরিমাণ গুনাও আল্লাহ মাফ করে দিবেন।
এইবার বলে তাহলে আমার মাফের কি পদ্ধতি? বলে তুমি তওবা করো একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে যাও। বলে এমন একজন খাঁটি আল্লাহওয়ালা কোথায় পাই? কোথায়? বলে আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া বসো, দেখো আল্লাহওয়ালাদের মজলিস কোথায় পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কোরআন সুন্নার কথার মজলিস কোথায় পাওয়া যায়। আল্লাহর বান্দা ঠিকানা নিল, অমুক এলাকায় কোরআনের বয়ান চলে, আল্লাহওয়ালাদের বয়ান চলে, আল্লাহর বান্দা ওখানে রওনা হয়ে গেল। আল্লাহর বান্দা রওনা হইয়া সামন দিকে যায়, ঘরের থেকে বের হয়ে কিছু দূর যাওয়া মাত্রই আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল, তার জানটা নিয়ে গেল, রুহ কবজ হয়ে গেল, জায়গায় পড়ে রইল। এখন বেহেশতের ফিরিশতারা, জাহান্নামের ফিরিশতারাও এসে হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা বান্দার রুহটাকে নিয়ে জান্নাতে নিতে চায়, কারণটা কি? বলে বান্দা তওবা করার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে দরবারে রওনা হয়েছে। জাহান্নামের ফেরেশতারা বলে না একে জাহান্নামের দিকে নিয়ে যাব, জীবনে গুনাহ কম করে নাই আর তওবার নিয়ত করেছে, এখনো তো তওবা করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তামাশা দেখতেছেন, ফয়সালার জন্য আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল গিয়া সমাধান করে দাও, আমার ওই যুবক বান্দাটা যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে তার বাড়ির জায়গা কাছে নাকি আল্লাহওয়ালাদের মজলিস বা দরবার কাছে? কিতাবের মধ্যে লেখে ওই বান্দা যেখানে ইন্তেকাল করলো সেখান থেকে তার বাড়ি কাছে আল্লাহওয়ালাদের মজলিস দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বড় রহমান, আল্লাহ পাক হলেন বড় গফফার, আল্লাহ তাআলা কুদরতিভাবে বাড়ির জায়গাটা দূর করিয়া আল্লাহওয়ালার মজলিসটাকে কাছে করে দিলেন, আর বললেন তুমি জমিনটা মাপ দিয়া যদি দেখো আল্লাহওয়ালার জমিনটা কাছে তো জান্নাতে পাঠায়া দাও, আর যদি দেখো তার ইন্তেকালের জায়গা থেকে বাড়িটা কাছে জাহান্নামে পাঠায়া দাও। আল্লাহ কুদরতিভাবে বাড়ির জায়গা দূর করে আল্লাহওয়ালার জায়গাটা কাছে করে দিলেন। জিব্রাইল আমিন মাপ দিয়া দেখে তার ইন্তেকালের জায়গা থেকে আল্লাহওয়ালার মজলিস বা দরবার কাছে, ফয়সালা দিয়া বলে জান্নাতের ফিরিশতা এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন যারা গুনাহ করছো নফসের উপরে জুলুম করেছো আল্লাহর রহমতে দিয়ে তাকায় ক্ষমা চাও। এই তওবার মজলিস গুলো হলো আল্লাহওয়ালাদের মজলিস, এই মজলিস থেকে যখনই রাস্তায় বেরিয়ে যাবেন সব জায়গা কিন্তু গুনাহ কামাই করার জায়গা, দোকানে বসবেন অনর্থক কথা হবে গুনা, বেগানার দিকে নজর হবে গুনা, কিন্তু এই প্যান্ডেলে যতক্ষণ থাকবেন গুনা তো হবেই না বরং সওয়াব লেখা হবে। অতএব যার যার গুনার দিকে নজর করে তওবা করেন। আসছেন বহু দূর থেকে আল্লাহওয়ালাদের বয়ান শোনার জন্য, আমাদের জিরি মাদ্রাসা চট্টগ্রামের বড় একজন বুজুর্গ জুমার আজানের পরে নামাজের আগে বয়ান করলেন, এরে নবীর উম্মতের দল, এ সমস্ত বুজুর্গদের নজর পড়লে আর চেহারা দেখলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এই আল্লাহওয়ালাদের মজলিসে সময় দেন বাহিরে সময় না দিয়া, আর আল্লাহকে বলেন আল্লাহ যে কোনো উদ্দেশ্যে আসিয়া থাকি না কেন একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই হাজির হয়েছি, গুনাহ নিয়ে আসছি এই ময়দান থেকে যেন গুনাহ নিয়ে আর ফেরত না যাই, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আর আমি তো আপনাদের এই এলাকায় যারা আছে সবাই আপনাদের মেহমানদের মেজবান, আমিও আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই, আমার মতো গুনাগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আপনারা আসছেন আল্লাহর মহাব্বতে দাওয়াতের কারণে, এত মহাব্বত করে আপনারা এখানে আসছে, দেওয়ার মতো আমার হাতে যদিও কিচ্ছু নাই তবে আল্লাহ পাকের কুদরতে কোনোটার অভাব নাই, আমি শুধু আপনাদের থেকে দোয়া চাই আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দিনের খেদমতের জন্য কবুল করেন।
মাদ্রাসা আল্লাহ কবুল করেন, ছাত্র ওস্তাদ যারা সবাইকে কবুল করেন, এলাকার সমস্ত মুরব্বী যুবকেরা খেদমত করতেছেন তাদের জন্য দোয়া চাই। আল্লাহ পুরা এলাকাকে যেন দিনের আলো দিয়ে আলোকিত করে দেন, যারা মেহনত করতেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, মা বোনেরা যারা আসছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, মাহফিলের শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আয় আল্লাহ সারা দেশ থেকে আপনার বান্দারা আছে, আমরা বড় দুর্বল, সবার খেদমত করার সেই ব্যবস্থাপনা করতে পারি নাই, আয় আল্লাহ ভালো একটা বড় মাঠের ব্যবস্থা নাই, আপনি কুদরতের হাতে ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ ভালো আপ্যায়নের ব্যবস্থা করতে পারি নাই, আপনি ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ অজু এস্তেঞ্জার ভালো জায়গা করতে পারি নাই, ব্যবস্থা করে দেন, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন, আয় আল্লাহ ছাত্র ওস্তাদদের কবুল করে নেন, আয় আল্লাহ তাদের মন খুশি রেখে খেদমত করার সবাইকে তৌফিক দান করেন, আয় আল্লাহ বহু দূর দূর থেকে সারা রাত গাড়ি করে আসছে, অনেকে ঘুমাইতেও পারে নাই রে আল্লাহ, আয় আল্লাহ আমাদের হাতে দেওয়ার কিছুই নাই, আপনি কুদরতের হাতে সবাইকে হেদায়াতের নূর দান করেন আল্লাহ, আয় আল্লাহ সবার দিলকে খুশি করে দেন আল্লাহ, সবার দিলের তামান্না কবুল করে নেন, আয় আল্লাহ প্রশাসনের যারা আছে সবাইকে কবুল করে নেন, আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা যতটুকু সহযোগিতা করে আপনি কবুল করে নেন, আয় আল্লাহ এলাকায় খাস রহমত দান করেন আল্লাহ, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে মুহাব্বত পয়দা করে দেন, আয় আল্লাহ তাআলা মাহফিলের মাইক লাইট প্যান্ডেলের যারা কষ্ট করে আয়োজন ব্যবস্থাপনা করলেন কবুল করে নেন, আয় আল্লাহ তাআলা খেদমতের জন্য যারা কাজ করে সবাইকে কবুল করে নেন, আমার মিডিয়ার ভাইদেরকে আপনি সহি রাস্তায় ঈমান ও আমল ও দ্বীনের খেদমত করার তৌফিক দান করে, আয় আল্লাহ গুনাহের পথ থেকে হেফাজত করে, ওলামায়ে কেরামদের ইজ্জত রক্ষা করার জন্য যেইভাবে বয়ান প্রচার করলে আপনি খুশি হবেন ওইভাবে প্রচার করার তাদেরকে তৌফিক দান করেন, আয় আল্লাহ এই বয়ান সবার দিলের আপন বানায় দেন, আয় আল্লাহ সবার সমস্ত যুবকদেরকে কবুল করে নেন, আয় আল্লাহ অনেক যুবক গতকাল সন্ধ্যাবেলা আসছি বলছে হুজুর আমরা নিয়ত করেছি আপনার এখানে আসব ওয়াজের জন্য, অনেকে নাকি রাস্তাঘাটে বাধা পর্যন্ত দিতে চেয়েছে, আয় আল্লাহ তাআলা আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আয় আল্লাহ আমরা বড় দুর্বল আপনি বড় সবল, আমরা গুনাহগার আপনি বড় গফফার, আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আয় আল্লাহ মা বাবা সন্তানের মাঝে মহব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ তাআলা যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ, আয় আল্লাহ মেহরবানি করে যত মেহমানরা এসেছেন আসবেন সবাইকে নিরাপদে আসার তৌফিক দান করেন, আয় আল্লাহ সমস্ত ঝামেলা মুক্ত ভাবে আসার তৌফিক দান করেন, আয় আল্লাহ যত ওলামায়ে হযরতরা বয়ান করবেন সবার বয়ানের ভিতর আপনি ইখলাস দান করেন, আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি দিনের বড় মার্কাজ হিসাবে কবুল করে নেন, মাদ্রাসার বড় জায়গার প্রয়োজন, গায়বী খাজানার থেকে সব কিছুর ব্যবস্থা করে দেন, আমাদের সবার সাথে আপনি মিল মহাব্বত পয়দা করে দেন, আয় আল্লাহ যারা এখানে আসছে আসতেছে আমাদের কোনো কথায় কোনো চলাফেরায় যেন কষ্ট না পায়, আপনি সবাইকে সহিভাবে খেদমত আদব রক্ষা করে করার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।